কোমরের গোলাকার ভারী বস্ত্র পরিধান করে অবিরত ঘূর্ণনের ভঙ্গিমা এ নাচকে সুফি নৃত্য বলে। মিশরীয় সুফিরা স্রষ্টার সান্নিধ্য পাওয়ার বাসনায় এ ধরনের নৃত্য করে থাকে। তারা মনে করে এ নৃত্যের মাধ্যমে সৃষ্টিকর্তার ভালোবাসায় বিভোর হওয়া যায়, খুঁজে পাওয়া যায় আত্মশুদ্ধির পরিতৃপ্তি। কিন্তু সুফি নৃত্যের মূল কথাই হলো শরীর ও মনের আত্মসমর্পণ। ক্রমাগত ঘূর্ণনের মাধ্যমে দরবেশ তার সমস্ত চিন্তা চেতনা একটি কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার মাধ্যমে রহস্যময় উন্মাদনা জালে আবদ্ধ হন। সুফি নৃত্যের সূচনা করেন পারস্য কবি, ইসলামী আইনবিদ এবং ধর্মতাত্ত্বিক জালালউদ্দিন রুমি। রুমি বিশ্বাস করতেন সৌন্দর্য মানব মনের চিরন্তন কাম্য, কেননা সৃষ্টিকর্তাই নিজেই সুন্দর এবং তিনি সকল সৌন্দর্যের উৎস। সুফি নৃত্য এমনই এক আধ্যাত্মিক জগতের সন্ধান দেয়। নিজস্ব ভঙ্গিতে পরিচালিত সুফি নৃত্য শৈলী শুরুতেই একজন দরবেশ অন্য একজন দরবেশের সামনে এসে চোখে চোখ রেখে সম্মান প্রদর্শন করেন। এরপর একজন গুরু মনোনীত করা হয়, যাকে অনুসরণ করে অন্যরা নিজেদের পথ খুঁজে পাবে। এরপর তারা কয়েক মিনিটের জন্য একটি কেন্দ্র তৈরি করে তার চারদিকে বৃত্তাকারে আবর্তিত হতে থাকেন। এভাবে ঘূর্ণনের ফলে সুফি নৃত্য সর্পিলাকারে মহাজাগতিক ছন্দের আকার ধারণ করে। বিশুদ্ধতার প্রতীক বলেই হয়তো সুফি নৃত্যের জন্য বেছে নেওয়া হয়েছিল দীর্ঘাকৃতির পোশাক। দরবেশ তার ঘূর্ণনের গতি বাড়ানোর সাথে সাথে বর্ণহীন বিশুদ্ধ এক অদৃশ্য আলোকশিখা চারদিকে ঘিরে ফেলে, ঠিক আয়না থেকে আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার মতো। সূর্যের আলো প্রস্ফুটিত হওয়ার সাথে সাথে যেভাবে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে দরবেশের পোশাকের ঘূর্ণনের জ্যোতি, সেভাবে চারপাশ আবিষ্ট করে ফেলে নিবিড়ভাবে। সুফি নৃত্য কখনো সুফি সঙ্গীত, আবার কখনো শক্তিশালী জিকিরের পুনরাবৃত্তির সাথে পরিচালিত হয়। জিকিরের আওয়াজ সময়ের আবর্তনের সাথে সাথে হৃৎস্পন্দন স্মরণ করিয়ে দেয়, একসময় মোহে আচ্ছন্ন করে রাখে দেহ ও মন। অনেকেরই কৌতূহলী মনে প্রশ্ন জাগতে পারে, সত্যি কি নির্দিষ্ট স্থানে সর্পিলাকারে ঘূর্ণীয়মান একটি নৃত্য পারে আধ্যাত্মিকতার সন্ধান দিতে? এর উত্তর হলো না। সুফি নৃত্যের মূল উদ্দেশ্য জাগতিক লোভ লালসা থেকে নিজেকে মুক্তি তথা আত্মসমর্পণ। তাই যতক্ষণ না নিজের দেহ এবং মনের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ না আনা যায়, ততক্ষণ নিঃসন্দেহে আধ্যাত্মিকতার সন্ধান মেলা ভার। শাহাদাত শাওন, আরটিভি।